নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, সামনেই তো ক্রিসমাস, ক্রিসমাসে কেক না হলে চলে, তাই চলে এসেছি কেকের রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি পাউডার দুধ দিয়ে কেকটা বানাবো, তাই জল গরম করে 3 চামচ পাউডার দুধ দিয়ে পাউডার দুধটা গলিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে সুজি দিয়েছি। সুজিটা ভালো মতো মিশিয়ে নিয়ে ওটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ওর মধ্যে 1/2 কাপ সাদা তেল দিয়ে তেলটাকে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। তেলটা ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে একটা ডিম দিয়ে ডিমটা ভালোভাবে ফাটাতে থাকবো। ডিমটা আমি ব্যাটারের সঙ্গে 2 মিনিট ফাটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ময়দা দেব, ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি ভেবেছিলাম যে 1 কাপ ময়দাতে হয়ে যাবে, কিন্তু এখানে দেখছি ব্যাটারটা পাতলা হয়েছে, তাই আরো 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। হাফ কাপ ময়দা দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি এবং 1 চামচ কোকো পাউডার দিয়েছি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবে, যতটা বেকিং পাউডার দেবে তার থেকে 1/2 বেকিং সোডা দেবে। পাউডারগুলো ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ত্রুটি ফুটি। বন্ধুরা, এই ত্রুটি ফুটি আমি বাড়িতেই তৈরি করেছি, এই রেসিপিটি আমি দিয়ে দেব। ত্রুটি ফুটি ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা। এই ভ্যানিলা ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার কেকের ব্যাটার একেবারেই রেডি। বন্ধুরা, আমি কেক বানানোর জন্য এরকম বাটিগুলো নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে আমি তেল দিয়ে তেলটা ভালোভাবে বাটির চারিদিকে দিয়ে দেব। বাটির চারিপাশে তেল দেওয়ার পর এর মধ্যে ব্যাটারগুলো দিয়ে দেব। বন্ধুরা, বাটির মধ্যে কেকের ব্যাটারগুলো দিতে দিতে তোমাদেরকে বলি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। ব্যাটারগুলো দেওয়ার পর এর উপরে আরও একটু ত্রুটি ফুটি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, কেকটা আমি চুলায় বানাবো, তাই চুলার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে আমি বালি দিয়ে দিয়েছি। বালিটাকে আমি 10 মিনিট গরম করতে দিয়েছি। দশ মিনিট পর ঢাকনা খুলে আমি বালির মধ্যে এইভাবে একটা ডিশ দিয়ে দেব, তার উপরে আমি কেকের ব্যাটারের বাটিগুলো দিয়ে দেব। কেকের ব্যাটারের বাটিগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা, আমি ভেবেছিলাম দুটো এর মধ্যে হয়ে যাবে, কিন্তু দেখলাম যে একটাই হচ্ছে, তো একটা দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, 10 মিনিট পর ওটাকে খুলে আমি ওর উপরে কাজু বাদাম ছড়িয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, কেকটা হয়ে আসার সময় কাটি দিয়ে একটু দেখে নেওয়া দরকার ছিল।
তো বন্ধুরা, আমি তো ওটা দেখাতে পারিনি, তোমরা একটু দেখে নিও। একটা কাঠি দিয়ে, কাঠির মধ্যে কোনো ব্যাটারি যদি না লেগে থাকে তাহলে ভাববে যে কেকটা পুরোপুরি হয়ে গেছে। বন্ধুরা, আমি যে কেকটা বানিয়েছি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে কেকটা। বন্ধুরা, কেকটা যতটা সফট হয়েছে খেতেও অতটাই সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো।